থাকবে না দুষ্কৃতি আর পর মোটর ছাড়া দলে জয়ন্ত সিংকে কাঁদ থেকে নামাতে একেবারে কোমর বেঁধে নেমে পড়লেন তৃণমূলের তাবর নেতৃত্ব সোমবার মদন মিত্র সৌগত রায় বাছাই করা তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের কেউ বড় প্রমোটার মস্তান মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখবেন না কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের শোকজ করা হবে জয়ন্ত সিংদের মতো প্রমোটার ও তোলাবাজদের নিয়েই মদন মিত্র এবং সৌগত রায়দের সংসার চলে সৌগত রায় ও মদন ভুল শিকার পুরোটাই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার জন্য মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে অর্জুন বলেন যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ শগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে সব বলেছে ওটা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তোলাবাজি ছাড়া কিছু আছে না এরা কোনো ব্যবসা করে না তাহলে তো দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা